আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আর যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখানে আমি মাছ দিয়ে আলুর ঝোল করব, তার জন্য এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আলু নিয়েছি আর এই তো মাছ নিয়েছি। মাছটার মধ্যে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, আমি প্রথমে আলুটা ভেজে নিব, তারপরে আমি মাছটা রান্না করব। আলুগুলো দিয়ে দিলাম, আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আলু ভাজাগুলো হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাছটা ভাজার জন্য আবারও তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে একটু ডিম ছিল, সাইডে ডিমটাও দিয়ে দিলাম। ডিমগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়েছি, এখন আমি এক কড়াইয়ে দিয়ে দিব রসুন, পেঁয়াজ আর দিয়েছি দুইটা শুকনা মরিচ। পেঁয়াজ মরিচ একটু হালকা ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম জিরা, তারপর দিয়ে দিচ্ছি পানি। পেঁয়াজটা সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ আর আদা জিরা বাটা। আর একই সঙ্গে আমি দিয়ে দিলাম আলুগুলো, যাতে করে সেদ্ধ হয় এই কারণে। তারপর ঢাকনাতে ঢেকে দেব। ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি তেল পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর বরফ চলে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে দিব।
এ তো হয়ে গেল আলু মাছের ঝোল। আজ এ পর্যন্তই, এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।